সো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করতে আছি, যারা সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন চাকরি পেয়েছে, রিক্রুট হিসাবে প্রশিক্ষণের জন্য মনোনীত হয়েছে তাদের বিষয়ে, এবং যারা বাংলাদেশ সেনাবাহিনীতে এখন প্রশিক্ষণ গ্রহণ করতেছে এবং তাদের প্রশিক্ষণ শেষ কবে হবে বা তাদের কার্যক্রম সমূহ কেমন হচ্ছে সেই সম্পর্কে। তো আজকের এই ভিডিওটা একটু বড় হবে এবং এই বড় হওয়ার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে যারা নতুন সৈনিক হয়েছে প্রশিক্ষণ সেন্টারে যোগদান করবে তাদের যে প্রস্তুতিটা প্রয়োজন এবং যারা প্রশিক্ষণ গ্রহণ করতেছে তারা যেভাবে আছে সে বিষয়ে। নর্মালি যারা ডিফেন্সে যোগদান করতে চায় সৈনিক পদে তাদের জন্য একটি উদাহরণস্বরূপ ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরু করার পূর্বে যারা এখনও আমার ফেসবুক পেজ ফলো করেনি অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, ইনভাইট থাকলে সেটা সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ফলো করে রাখার জন্য। তো চলুন শুরু করা যাক। তো নর্মালি আপনারা জানেন যে যারা প্রশিক্ষণে যোগদান করেছে গত ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে যারা যোগদান করেছিল, পূর্বে আমি আপনাদের মাঝে একটা ভিডিও আপলোড করেছিলাম তাদের যোগদান সম্পর্কিত, সে ভিডিওতে তাদের যোগদান সম্পর্কিত সকল কিছুই ছিল। তো এখন হচ্ছে তাদের কার্যক্রমটা কেমন হচ্ছে। তো নর্মালি তাদের প্রশিক্ষণ প্রায় শেষ, দেখতে দেখতে শেষ, সেদিন হচ্ছে তারা প্রশিক্ষণ সেন্টারে যোগদান করলো। কিছুদিন আগে আপনাদের মাঝে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো দেখতে দেখতে তাদের প্রশিক্ষণ শেষ। ইভেন তাদের চলতি মাসের 17 তারিখে সারা বাংলাদেশের সকল প্রশিক্ষণ সেন্টারের 17 থেকে 20 তারিখের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ হয়ে যাবে। ইভেন তারা সৈনিক হিসাবে ইউনিটে যোগদান করবে, তাদের সৈনিকের জীবন শুরু হয়ে যাবে। এখানে তারা এক বছর নয় নয় মাস বা তার চেয়ে কম, তো এই প্রশিক্ষণ গ্রহণ করেছে তারা একজন সৈনিক হওয়ার জন্য। তো এই সৈনিক হতে হলে তাদের কতগুলো ধাপ পাড়ি দিতে হয়, পূর্বের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম। তো নর্মালি তাদের সেখানে ফিজিক্যাল স্ট্রেংথ, তাদের শারীরিক যে সক্ষমতা সেটা গঠন নতুনভাবে হয়েছে। একজন সিভিল মানুষকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ সেন্টারে যোগদান করিয়ে সামরিক এবং মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করানো হয়, যেখানে সেনাবাহিনীর আদব কায়দা, শিষ্টাচার, নিয়মকানুন সকল কিছু তাকে শেখানো হয়। সেই সাথে তাকে একজন যোদ্ধা হিসাবে গড়ে ওঠার জন্য অস্ত্রের প্রশিক্ষণ, তার ফিজিক্যাল অ্যাবিলিটি যে সক্ষমতা সেটা তাকে গড়ে তোলা হয়। এছাড়া তার বুদ্ধিমত্তা ছাড়াও একটা শিক্ষা যাচাই বাছাই করা হয়, যাতে সে অ্যাজ এ সৈনিক হিসাবে স্মার্ট হতে পারে, দক্ষ হতে পারে এবং দেশপ্রেমী হতে পারে। তার ভিতরে ডিসিপ্লিন সবচেয়ে একটি বড় অংশ যেটা প্রত্যেকটা সৈনিককে শেখানো হয়। সকল কিছুতে, সেনাবাহিনীতে সকল কিছুতে ডিসিপ্লিন আগে। যার আদব কায়দা সবচেয়ে বেশি সে বাংলাদেশ সেনাবাহিনীতে সবচেয়ে আদরের একজন সৈনিক হিসাবে সেখানে জীবনযাপন করতে থাকে। যারা এই দেশপ্রেমে উদ্ভূত হয়, যারা দেশপ্রেমে যোগদান করতে চায়, সেনাবাহিনীতে যেতে চায়, নৌবাহিনীতে যোগদান করতে চায় বা বিমানবাহিনীতে যেতে চায়, তাদের একটাই মূল উদ্দেশ্য থাকে দেশের সেবা করা এবং তার ফ্যামিলিকে খুব ভালোভাবে সম্মানের সহিত, গর্বের সহিত জীবন পদচালনা করা। তো নর্মালি এই স্বপ্ন যারা দেখে তারাই যোগদান করতে চায়। ইভেন এবছরে এবার যারা চাকরি পেয়েছে এবং যারা চাকরি পাবে তাদের কার্যক্রমটা কবে থেকে শুরু হবে সেটা অনেকেই জানতে চেয়েছে। তো আগামী 3 মার্চ 2024 সালের 3 মার্চ থেকে নতুন যারা চাকরি পেয়েছে, যারা চাকরি পাচ্ছে এই সার্কুলারে, তারা আগামী 3 মার্চ যোগদান করবে বাংলাদেশ সেনাবাহিনীতে, সামরিক ও মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করবে শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হিসাবে যোগদান করার জন্য। যারা রিক্রুট হয়েছে এবারে তাদের জন্য এখন কিন্তু অনেক প্রস্তুতি রয়েছে। তারা প্রশিক্ষণ সেন্টারে যোগদান করবে, সবচেয়ে বড় প্রস্তুতি তাদের ভিতরে এখনই একটা মাইন্ড কনসেপ্ট করতে হবে যে আমাকে ধৈর্য ধরে সেখানে 9 মাস বা 1 বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এর মাঝখানে তাদেরকে ছুটি দিতেও পারে নাও পারে, তো এখন থেকে আশা করতে হবে যে আমার কোনো ছুটি প্রয়োজন নাই, সেখানে যাচ্ছি প্রশিক্ষণ গ্রহণ করবো। অ্যাট লাস্ট তাদেরকে 2 বার ছুটি দেওয়া হবে, 2 বার তারা বাসায় এসে ঘুরে যেতে পারবে প্রশিক্ষণ চলাকালীন সময়ে। এছাড়া সেখানকার বিভিন্ন দুর্ঘটনায় কবলিত হতে পারে, বিভিন্ন বিবেচনা সাপেক্ষে তারা আরও অধিক ছুটি আসতে পারবে, তো সেটা বড় কথা নয়, ছুটি মূল লক্ষ্য নয়। সেখানে মূল লক্ষ্য তারা সেনাবাহিনীর একজন দক্ষ সৈনিক হবে, স্মার্ট সোলজার হবে এবং দেশপ্রেমে দেশের জন্য কাজ করবে, নিজের ফ্যামিলিকে সেই গৌরবময় স্থানে নিয়ে যাবে। অবশ্যই একজন সৈনিকের ফ্যামিলি অনেক সম্মানীয়। এর কারণটা যদি আমি দেখাতে চাই, অ্যাজ এ যারা এবার সৈনিক হয়েছে, যারা সৈনিক হয়েছে পূর্বেও তাদের সমাজে তেমন একটা পদর্ভাব ছিল না, তাদের পদচালনা ছিল না। এখন কিন্তু দোকানপাটে বা যাদের সাথে ওঠা বসা ছিল, যে সকল বন্ধু বা যেই সমস্ত জায়গায় সিনিয়র জুনিয়রটি ছিল, সবাই তাকে এখন সম্মান করে যে হ্যাঁ, ছেলেটা সেনাবাহিনী একটা সৈনিক হয়েছে। তার ফ্যামিলির সদস্য, বাবা যে চায়ের দোকানে বসত তার একটা মূল্যায়ন ছিল একরকম, এখন তার ছেলে চাকরি পেয়েছে তার মূল্যায়নটা অনেকটা বেড়ে গেছে, অনেক সুনাম বেড়ে গেছে। সেহেতু এটা হচ্ছে একটা
গর্বের বিষয় যে বাবাকে অনেক সম্মান করতেছে এলাকার মানুষ, সমাজের মানুষ। ইভেন যেখানে একটু দেখা যাবে যে সম্মানীয় ব্যক্তিরা একটা কার্য সম্পাদন করে, সেখানে সৈনিকের বাবা আগে প্রায়োরিটি পাবে, কারণ বিকজ অফ তার ছেলে এখন একজন সরকারি কর্মচারী এবং একজন দেশের সৈনিক। মূল কথা সেখানে সবচেয়ে বড় কথা হলো সে সেনাবাহিনীর একজন সদস্য, এটা সবচেয়ে বড় ভ্যালু দিবে। তো নর্মালি যারা এবার সৈনিক হয়েছে তারা অবশ্যই তাদের যে একটা গর্বের স্থান বাংলাদেশের বুকে কত বড় সেটা তারা বুঝতে পেরেছে। এখানে শুধুমাত্র বেতনের জন্য, নট অনলি স্যালারি, তারা বেতনের জন্য সেখানে যোগদান করে না, তারা যোগদান করে সম্মানের জন্য। এটা অনেক সম্মানের। অবশ্যই সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যকে দেশের মানুষ অন্তরে অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসে, অনেক শ্রদ্ধা করে, অনেক রিসপেক্ট করে। তো সব মিলিয়ে সেনাবাহিনী সকল চাকরির ঊর্ধ্বে সম্মানের দিক দিয়ে, আমি মনে করি। ইভেন যারা ভিডিও দেখতেছে তারাও সেটাই মনে করে। কনসেপ্ট করলে দেখা যাবে সেনাবাহিনীর কার্যক্রমগুলো আসলে দেশের জন্য পজিটিভ। সেহেতু একজন সৈনিককে, একজন সেনাবাহিনীর সদস্যকে, অফিসারকে এরকম সম্মান প্রদর্শন করে দেশের প্রত্যেকটা মানুষ। আর যাই হোক, এখন হচ্ছে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে এবার যোগদান করতে যাচ্ছে, যারা আগামী 3 মার্চ 2024 সালে রিক্রুট প্রশিক্ষণে যোগদান করবে সামরিক ও মৌলিক প্রশিক্ষণের জন্য সৈনিকের জন্য, তাদের জন্য এখন থেকে যে প্রস্তুতি নিতে হবে, তাদেরকে ফিজিক্যাল স্ট্রেংথ এটা এখন থেকেই বাড়াতে হবে। ফিজিক্যাল স্ট্রেংথের মধ্যে সবচেয়ে প্রয়োজনে যেটা হবে সেটা হচ্ছে পুশআপের মান ডেভেলপ করতে হবে। দেখা যায় সে 20টা 25টা 30টা পুশআপ দিতে পারে, কিন্তু 30টা পুশআপে এখানে সীমাবদ্ধ নয়। সেখানে আমরা যখন প্রশিক্ষণ গ্রহণ করছি তখন 100টা পুশআপ দিতে পেরেছি, তো তাদেরকেও 100টা পুশআপ ওইরকম দেওয়ার অ্যাবিলিটি হতে হবে। একদিনেই তো হবে না, আর আমি বলতেছিও না যে প্রশিক্ষণে যাওয়ার আগে সে 100টা পারবে, অন্তত সে যদি 5টা 10টা 15টাও ডেভেলপ করতে পারে তার জন্য সেটা সেখানে মার্কিং বেশি হবে, সে বেশি মার্ক পাবে এবং তার জন্য সে ফলাফলটা অনেক পজিটিভ হবে, ভালো হবে। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা তাকে দৌড়ের যে স্টামিনা সেটা বাড়াতে হবে, ফুসফুসের সক্ষমতা বাড়াতে হবে, নিয়মিত দৌড়ে অভ্যাস করতে হবে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার অভ্যাস করতে হবে। ঘুম থেকে উঠে ইভেন তাকে দৌড়াতে হবে, অ্যাটলাস্ট তাকে 1.5 কিলোমিটার্স, 1.5 কিলোমিটার্স বা 1.5 কিলোমিটার দৌড়ানোর অভ্যাস করতে হবে। যারা ইচ্ছে বেশি পারবে, অনেকে দেখা যায় খেলোয়াড় হিসেবে যোগদান করছে, তাদের অ্যাবিলিটি সম্পর্কে বলার আমার কিছু নাই, কারণ বিকজ অফ তারা আগে থেকেই দৌড়াদৌড়ি করে অভ্যস্ত। ইভেন তারা কম্পিটিশন করেই তারা সেনাবাহিনীতে যোগদান করেছে, তো তাদের 3 কিলোমিটার 4 কিলোমিটার 5 কিলোমিটার যে যেরকম পারে প্রতিদিন দৌড়ানোর অভ্যাস রাখতে হবে। হাল ছাড়া যাবে না, যে সেনাবাহিনীতে চাকরি হয়েছে আর দৌড়ানোর প্রয়োজন নেই, অবশ্যই সেখানে অনেক বেশি দৌড় প্রয়োজন। ইভেন আমরা যখন প্রশিক্ষণ সেন্টারে ট্রেনিং শেষ করার মুহূর্তে গিয়েছি তখন দেখা গেছে যে এভারেন্সে সারাদিনে যে আমাদের পানিশমেন্ট দিয়েছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এমনি দৌড়াদৌড়ি সব কিছু মিলে একটা সৈনিক, রিক্রুট সৈনিক কমসে কম যদি কম হয় 20 কিলোমিটার দৌড়িয়েছে, এবং যদি বেশি হয় সেটা 40-50 কিলোমিটার এমন হয়েছে। সেরকম আমরা ফিজিক্যাল স্টামিনা দেখিয়েছি এবং অ্যাজ এ সৈনিক হিসাবে ইউনিটে যোগদান করেছি। তো এখন থেকে অভ্যাস যদি রাখা যায় যে দৌড়ের স্টামিনাটা অনেক বেশি করা হবে, অনেক বেশি দৌড়াতে পারবো, সেখানে গিয়ে কিন্তু অনেক ভালো হবে, কারণ সেখানেও মার্কিং হয় প্রত্যেকটা জিনিসের, চলাফেরা, আদব কায়দা, ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা নেওয়া হয় সেখানে, সব কিছুর মার্কিং হয়। যাদের মার্কিং যত বেশি হয়, দৌড়ায় আগে আসতে পারলে 10, পরে আসতে পারলে 9, 8, 7, 6, 5, এরপরে আসে যারা ফেল, তো এখানে যারা সবচেয়ে বেশি মার্কিং তুলতে পারবে তাদের সেনা নাম্বার অনেক আগে থাকবে। সৈনিকের একটা নাম্বার থাকে, যেমন স্কুলে একটা রোল থাকে 1, 2, 3, 4, 1 তো অবশ্যই ভালো, তারপর 2 ভালো, তারপর 3 ভালো, লাস্টে যে সে সবার চেয়ে খারাপ এমনটা, তো সেখানেও এরকম মার্কিং হবে। যারা হচ্ছে সবচেয়ে বেশি মার্ক পাবে তাদের সেনা নাম্বার খুব দ্রুত আগে আসবে, এবং তারাই দেখা যাবে প্রমোশনে, র্যাঙ্কিংয়ের দিক দিয়ে, পরবর্তী পদোন্নতির দিক দিয়ে তারা অনেক আগে পাবে, কারণ তাদের সব কিছুই ভালো। এবং ওই সিরিয়াল মেনটেন্স অনুসারে প্রথম 10 জন র্যাঙ্ক পাবে, তারপরে 20 জন, তারপর 30 জন, এভাবেই। সেহেতু ওই সময়টাকে মনোযোগ দিতে হবে, সেই প্রস্তুতিগুলো এখন থেকে সম্পন্ন করতে হবে। সেই সাথে ফিজিক্যাল যে সমস্যাগুলো আছে, দেখা যায় অনেকের স্বাভাবিক সমস্যা থাকে, চাকরি হয়েছে তারপরে সমস্যা আছে, অ্যালার্জির সমস্যা আছে, এগুলো এখন থেকে ট্রিটমেন্ট করতে হবে। গ্যাসের একটা সমস্যা আছে, সেটা প্রশিক্ষণ সেন্টারে গেলে এমনিই কমে যাবে। আমারটাই উদাহরণ, আমার আগে হচ্ছে চাকরিতে যাওয়ার আগে গ্যাসের একটা প্রাদুর্ভাব ছিল, একটু খাবার খেলে, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খেলে দেখা যেত একটু সমস্যা হতো। প্রশিক্ষণ গ্রহণ করার পরে এমনটা আমার কোনোদিনও মনে হয় নাই, আলহামদুলিল্লাহ, এটা ভালো। তো গ্যাসের সমস্যাটাও যাদের মাত্রা অতিরিক্ত এখন থেকে একটু কন্ট্রোলে আনতে হবে। যাদের প্রেশার আছে, প্রেশারের সমস্যা হলেও চাকরি অনেকটা হয়, দেখা যায় যখন তাকে টেস্ট করা হয়েছে তখন তার প্রেশারের সমস্যা অ্যাকুরেট ছিল, বাট পরে কম বেশি হয়, তাদের এই সমস্যাটা এখন থেকে ব্যালেন্স শিফট করতে হবে। এছাড়া শরীরের শক্তি বর্ধন করার জন্য যেগুলো এনার্জেটিক ফুড সেই ফুডগুলো খেতে হবে, যেমন মধু আছে,
মধুময় বাদাম আছে, সেই খাবারগুলো এখন থেকে নিয়মিত খেতে হবে। ইভেন সকালের যে অভ্যাসগুলো, সকালে ঘুম থেকে উঠে একটু দৌড়াদৌড়ি করতে হবে, চলাফেরা করতে হবে, পুশ আপ দিতে হবে, বিম দেওয়ার একটা পার্ট আছে, বিম দিতে হবে, সব কিছু এখন ব্যালেন্সই মানতে হবে। কারণ প্রশিক্ষণ সেন্টারে যোগদান করে সেখানে একটা যুদ্ধ শুরু হবে, তাকে একটা যোদ্ধা হিসেবে গড়ে তুলবে, সেহেতু প্রস্তুতি এখন থেকেই। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, এই যে সময়টুকু আছে, যাদের চাকরি হয়েছে, যাদের চাকরি হবে, এখন কোনো দুর্ঘটনায় পড়া যাবে না। অবশ্য দুর্ঘটনা কাউকে বলে কয় আসে না, কিন্তু সতর্কতা আগে, গাড়িতে বেশি চলাচল করা যাবে না, অযথা ফুটবল খেলতে গিয়ে পা ভাঙা যাবে না। ফুটবল খেলা যাবে, যারা খেলোয়াড় তারা তো ফুটবল খেলবেই, বাট সেটা সেফটি সহকারে, খেলার অনেক সময় আছে, মানে এখন খেলেই যে একদম মেসি হয়ে যেতে হবে, পা ভেঙে ফেলতে হবে এমনটা না, রিল্যাক্সের উপরে বল পাসিং পাসিংও খেলা যায়, তো সেগুলো কন্টিনিউ করতে হবে। ইভেন বাজে যদি কোনো অভ্যাস থাকে, গার্লফ্রেন্ড থাকে, বিয়ে হওয়ার সম্ভাবনা বা এরকম কোনো কিছু, এগুলো সব কিছু ছেড়ে দিতে হবে এখন, অন্তত এই সময়ের জন্য। আর ফিজিক্যাল ফিটনেসটাকে বিল্ড আপ করতে হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি এই প্রশিক্ষণ সম্পর্কে আরও কারোর কোনো প্রশ্ন, পরামর্শ, মতামত থাকে, তাহলে কমেন্টস করে জানান, আমি আপনাদের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।